আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি যদি আপনি বর্তমান সময়ে করেন তাহলে আপনার এতটুকু কাজ করার জন্য 4 লক্ষ টাকা খরচ হবে, এবং এটা কিভাবে ফাউন্ডেশন নেওয়া হয়েছে, কোথায় কি ব্যবহার করা হয়েছে, ওই সকল বিস্তারিত বিষয় আপনাদেরকে জানাবো। এবং আপনার যদি বাড়ির ডিজাইনটি পছন্দ হয় বা ভালো লাগে, আপনি চাচ্ছেন মাত্র 4 লক্ষ টাকার ভিতরে 4 রুমের একটি একতলা বাড়ি করবেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। এখান থেকে আপনি দারুণ একটি আইডিয়া নিতে পারবেন এবং এখানে কী পরিমাণের মালামাল কতটুকু কোথায় লাগতে পারে এটা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এত অল্প খরচের ভিতর এরকম একটি বাড়ি নির্মাণ করা যায়। তো এই সম্পর্কে যদি আপনার সঠিক ধারণা না থাকে বা মালামালের হিসাবটি আপনাকে দেওয়া না থাকে, তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না আসলে কিভাবে এত অল্প খরচের ভিতর এরকম একটি বাড়ি করা সম্ভব, এবং এই ফ্লোর প্ল্যানটি কতটুকু জায়গার উপরে করা হয়েছে। আর আপনাকে অল্প খরচে যদি বাড়ি করতে হয় তাহলে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হয় সে বিষয়টা আপনি এই ভিডিওটি দেখার মাধ্যমে জানতে পারবেন। তাই আপনি কোনো প্রকার স্কিপ না করে ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে পারেন, এক্ষেত্রে আপনি উপকৃত হতে পারবেন বর্তমান সময়ের আলোকে কিভাবে এরকম একটি বাড়ি এত অল্প খরচে করা যায়। তো যাই হোক, আমরা এখন মেইন টপিকে চলে আসব। বাড়িটি কতটুকু জায়গার উপরে করা হয়েছে সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং ভিডিওর শেষের দিকে আপনাদেরকে মালামালের হিসাবটিও দিয়ে দিব আর ফ্লোর প্ল্যানটিও দেখিয়ে দিব। তো এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি দৈর্ঘ্যের দিকে রয়েছে 28 ফিট এবং প্রস্থের দিকে রয়েছে 22 ফিট, যেটা স্কোয়ার ফিটে হিসাব করলে 616 স্কোয়ার ফিট, আর শতকে হিসাব করলে 1 শতক 51 পয়েন্ট জমি, এবং কাঠা হিসাব করলে 0.85 কাঠা জমি। তো এই যে বাড়িটি, এই বাড়িটির ভেতর আপনি পাচ্ছেন 4টা বেডরুম, আর এখানে কোথায় কিচেন করা হয়েছে, কোথায় বাথরুম করা হয়েছে বা আপনি কিভাবে করবেন ওইটা জানতে পারবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন এবং আজকের এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। এতে করে এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন আপনি এখানে দেখতে পারবেন। তো এখানে 4টা বেডরুমের ভিতরে কোথায় কী পরিবর্তন করা হয়েছে যখন আপনারা ফ্লোর প্ল্যানটি দেখবেন তখন বুঝতে পারবেন, আর এখানে কোথায় কী ব্যবহার করা হয়েছে এখন আমি আপনাদেরকে সেই বিষয়টাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে যে বাড়িটি, এই বাড়িটি করার জন্য সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে, এবং ব্রিক ফাউন্ডেশন দিয়ে কীভাবে করতে হয় এ বিষয়ে যদি আপনার জানা না থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে একটি ভিডিওর লিংক দেওয়া থাকবে, প্রথম কমেন্টে সেই লিংকটা দেখে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনি অল্প খরচের ভিতর ব্রিক ফাউন্ডেশন দিয়ে একটি একতলা বাড়ি করতে পারবেন। তো এখানে দেখুন, এখানে রুমের সাথে এক সাইডে এখানে কিচেন করা হয়েছে, আপনিও চাইলে কিন্তু ওইভাবে আপনার বাড়ির কিচেনটি সাজিয়ে নিতে পারবেন। তো এটা অনেকেরই মাথায় আসে না যে বর্তমান সময়ে এত অল্প খরচের ভিতর কিভাবে একটি একতলা বাড়ি করা যায়। তো আপনি যদি পুরো ডিটেলসে আলোচনাটি শোনেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে এখানে পুরো বিষয়টা এবং পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়া হবে যে কিভাবে কী কাজটি করা হয়েছে। ওই ধারণাটা আপনার থাকলে আপনি খুবই সুন্দরভাবে জানতে পারবেন যে এখানে কোথায় কি ব্যবহার করা হয়েছে। এখানে প্রথমত 1 ইঞ্চি ইটের সলিং করা হয়েছে, তারপর একটি ঝালাই দেওয়া হয়েছে, তারপর 15 ইঞ্চি ইটের সলিং করা হয়েছে, তারপর ফ্লোর বা বিট লেভেল পর্যন্ত 10 ইঞ্চি ইটের গাঁথুনি দেওয়া হয়েছে, এর উপর যে গাঁথুনিগুলো থাকে এগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি, এবং পজিশন অনুযায়ী ব্রিকের প্লার ব্যবহার করা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এবং সামনের যে ওয়ালগুলি রয়েছে এটা আপনি যে সামনের যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এই ওয়ালগুলো সব 5 ইঞ্চি করা হয়েছে দেখুন। আর এখানে যে লিনটন ঢালাইটা দেওয়া হয়েছে ওইটা 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি দেওয়া হয়েছে, এবং এখানে যে চুরির জন্য রডটা ব্যবহার করা হয়েছে ওটা হচ্ছে 10 মিলি রড 3 পিস করে ব্যবহার করা হয়েছে। আপনিও চাইলে এভাবে সুন্দরভাবে করতে পারেন, এবং সামনে একটি পোর্স দেওয়া হয়েছে, আর এখানে যে দরজার হাইট দেওয়া হয়েছে ওইটা দেওয়া হয়েছে আপনার 5 ফিট 7 ফিট, আর হচ্ছে এখানে এই 7 ফিট উপরেই লিনটন দেওয়া হয়েছে, আর 7 লেভেল পর্যন্ত গাঁথুনিটি করে রাখা হয়েছে, যেটি রাখা হয়েছে আপনার 10 ফিট। তো এখানে চাইলে আপনি 3 ইঞ্চি বেশি দিতে পারেন, এতে করে আপনি ফ্লোরটি যদি স্প্রিংয়ের উপরে দেন সেক্ষেত্রে আপনার পক্ষে ওইটা ফ্লোরটার সাইডটা ফেটে যাবে না। অনেকে দেখবেন ফ্লোর করার পর সাইডটা ফেটে যায়, আর অবশ্যই রড ব্যবহার করবেন, এতে করে আপনার ফ্লোরে ফাটল আসবে না। আপনি যদি রড ব্যবহার না করেন তাহলে ভবিষ্যতে আপনার ওই ফ্লোরটা ফেটে যাবে এবং অতিরিক্ত দুর্বল হয়ে যাবে। তো চলুন আমরা ফ্লোর প্ল্যানটি দেখি, তারপর মালামালের হিসাবটি দেখে নিই। ডিয়ার ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ির ফ্লোর প্ল্যান। একটু ভালো করে যদি আমরা এখান থেকে খেয়াল করি তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবো। এই যে বাড়িটার সামনে এখানে একটি পোর্স দেওয়া হয়েছে, এখানে একটি কমন স্পেস রয়েছে 7 ফিট 11 ইঞ্চি বা 8 ফিট 9 ইঞ্চি,
আর এখানে রয়েছে একটি বেডরুম যেটি 8 ফিট 9 ইঞ্চি বাই 9 ফিট। এখানে রয়েছে একটি বেডরুম 13 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট। এখানে রয়েছে একটি বেডরুম 12 ফিট বাই 13 ফিট 4 ইঞ্চি। এখানে একটি অ্যাটাচ বাথরুম করা হয়েছে এইভাবে বের করে। আপনার যদি পছন্দ হয় বা ভালো লাগে আপনি চাইলে কিন্তু ওইভাবে করতে পারেন, অথবা আপনি এখানেও করতে পারেন আপনার যদি পছন্দ হয়। এখানে কাজটি যেভাবে করা হয়েছে আমি সেই বিষয়টা আপনাদের সঙ্গে তুলে ধরছি। এখানে এই 3টা বেডরুম রাখা হয়েছে আর এখানে রাখা হয়েছে ডাইনিং রুম, এবং এখানে একটি দরজা রেখে এই সাইডে এখানে এই জানলাটা বন্ধ করে দিয়ে এখানে একটি একচালা দিয়ে এখানে একটি কিচেন করা হয়েছে, যেটা দিয়ে এখানে রান্না বড়া হবে আর এখানে ডাইনিং রুমের ভিতর এখানে খাওয়া দাওয়া হবে। তো আপনি যদি ভালো লাগে বা ড্রয়িং ডিজাইনটি পছন্দ হয় আপনি চাইলে কিন্তু এইভাবে করে নিতে পারবেন। তো এখানে দেখুন বাড়িটি করা হয়েছে 616 স্কোয়ার ফিট জায়গার উপরে এবং 151 পয়েন্ট জমির উপরে, আর এই বাড়িটি করার জন্য 0.85 কাঠা জমি লাগছে। তো এখানে যে মালামালটি লেগেছে সেইটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে কাজটি করার জন্য 10,000-এর মতো ইট লাগছে, এবং এটা স্থান ও জায়গা বেঁধে দেখা গেল 1 থেকে 2,000 ইট বেশি লাগতে পারে। তো ওইটা আপনাকে একটু ম্যাচিং করে নিতে হবে। আর এটা 400 ফিটের মতো বালি লাগছে এই 10,000 ইট গাঁথুনি করার জন্য। আপনি সেখানে 500 ফিট বালি ধরতে পারেন। 10,000 ইটের দাম আসে আপনার 1,30,000, এখানে আপনি 1.5 লক্ষ টাকা ধরুন, আর এখানে 500 ফিট বালির দাম আসে 15,000 টাকা। 60 ব্যাগ সিমেন্টের দাম আপনি ধরতে পারেন এখানে 36,000 টাকা, আর এখানে 200 কেজির মতো রড লাগছে লিন্টন ঢালাই দেওয়ার জন্য, এটা আপনি ধরতে পারেন এখানে প্রায় 20,000 টাকা। আর এটা করার জন্য যে মিস্ত্রি খরচটা লাগবে এটা টোটাল মিলালেও 4 লক্ষ টাকা আসবে না। তবে আমি আপনাদের যাতে সবার হিসাবটি করতে সুবিধা হয় বা সব জায়গায় মোটামুটি এভারেজ একটা লেভেল ঠিক থাকে, এজন্য আমি এখানে বলছি আপনাদের 4 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। এটা এখানে আরও একটু কম হয়েছে, তো এটা কোনো জায়গায় দাম বেশি থাকবে কোনো জায়গায় দাম কম থাকবে, এজন্য যাতে সব জায়গায় মিলিয়ে এই হিসাবটি আপনি নিতে পারেন এজন্য আমি 4 লক্ষ টাকার মতো খরচ এখানে বলেছি। তো চলুন আমরা এখন আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনে নিই এবং আস্তে আস্তে ভিডিওটি দেখতে থাকি। দেখেন বর্তমান সময়ে প্রথমত ব্রিক ফাউন্ডেশনের উপর আপনাকে বাড়ি করতে হবে আপনি যদি অল্প খরচে করতে চান। তারপরে এখানে যে বলা বিষয়গুলো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে আপনি অল্প খরচের ভিতর একটি একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন। এবং এই ভিডিওর কমেন্টে একটি ভিডিওর লিংক দেওয়া থাকবে যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি কিভাবে বর্তমান সময়ে অল্প খরচে একটি একতলা বাড়ি নির্মাণ করতে পারবেন। তো ওইটা যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে আপনি একটি সঠিক ধারণা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখান থেকে ভিডিওটি আপনি আরও একবার ভালো করে দেখতে পারেন বাড়িটির কোথায় কী ব্যবহার করা হয়েছে। আর এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমরা এরকম প্রতিনিয়ত আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই, আমি চেষ্টা করি সব সময় আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার। যদি এখানে কোনো ভুল ত্রুটি আপনাদের মনে হয় সেটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি কখনোই চাই না আমার কাছ থেকে একটি ভুল ইনফরমেশন আপনারা জানেন জেনে কাজটি শুরু করেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এই কামনাই করছি।